নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আবারও আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে এবং আপনারা সকলেই এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। শুরু করছি আজকের পর্ব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের কিছু কথা আমরা আলোচনা করব। তিনি জীবনের সুখ ও দুঃখ নিয়ে বলছেন অপূর্ব কিছু কথা, যা জীবনে প্রয়োগ করলে জীবন সুন্দর হতে বাধ্য। ইন্দ্রিয়ের অনুকূল বিষয় প্রাপ্তির নাম হচ্ছে সুখ, আর তার বিপরীতই দুঃখ। সাংসারিক সুখ বিষয় নিরপেক্ষ, বিষয় অনিত্য, সুতরাং সুখ অনিত্য। তাহলে বিষয় সাপেক্ষ সুখই প্রকৃত সুখ, সেই সুখ কোথায়? তুমি সুখস্বরূপ, এই অনুভূতিতে। আত্মবিকাশেই সুখস্বরূপের উপলব্ধি হয়। কখনো অকারণ আনন্দে মন উছলে ওঠে, ওই হচ্ছে আত্মানন্দের আভাস। এই জগৎ দুঃখ আর অশান্তির উপাদানে গঠিত, সুতরাং একে আঁকড়ে ধরে স্থায়ী সুখ শান্তির আশা করা বিড়ম্বনা মাত্র। ধর্মজগতের বড় বড় বীরদের দিকেই চেয়ে দেখো, কি কষ্টই না তাদের ভোগ করতে হয়েছে। হরিশ্চন্দ্র, নল, শ্রীবৎস, এরা কম কষ্ট পেয়েছেন জীবনে। ভগবান পাণ্ডবদের সখা ছিলেন, সারথি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের দুর্দশার কথা ভেবে দেখো দেখি। অন্যের কথা পরে, আদ্যাশক্তি ভগবতীরও কি সুখের ঘর কন্যা? স্বামী পাগল, পিতার ছাগলের মুণ্ড, ছেলের কিনা হাতির মুণ্ড। সর্বত্রই যখন এই দশা, তখন তুমি আর সংসার নিংড়ে সুখ কোথায় পাবে বলো? তবে সুখী কে? সর্বাবস্থাতেই যে তৃপ্ত সেই সুখী, নইলে সসাগরা পৃথিবীর রাজাও দুঃখী, কেননা তার প্রাণেও বাসনার আগুন। যতক্ষণ কামনা ততক্ষণ দুঃখ, দুঃখ ও সুখ একটা অখণ্ড বস্তুরই এপিঠ আর ওপিঠ। দুঃখ থাকলেই জানবে সুখ আছে, আর সুখ আসলেই বুঝতে হবে দুঃখ তার পেছনে। যে যত সুখে ও নিরুদ্বেগে থাকে সে তত জড় হয়ে যায়। তাই ভগবান কাউকে একেবারে সুখী করেন না, একটা না একটা জ্বালা দিয়েই রাখেন, এইটাই তাঁর করুণা। সুতরাং শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের যে কথা আমরা এতক্ষণ জানলাম, তার থেকে আমরা এটাই জানতে পাচ্ছি যে সর্বাবস্থাতেই তৃপ্ত, অর্থাৎ যার অন্তরে কামনা বাসনার আগুন আর প্রজ্বলিত হয় না, সেই সবথেকে বেশি সুখী। প্রাণে যতক্ষণ বাসনার আগুন থাকে, যতক্ষণ কামনা থাকে, ততক্ষণই দুঃখ আসতে থাকে। তিনি বলছেন যে দুঃখ আর সুখ আসলে একটাই অখণ্ড বস্তুর এদিক আর ওদিক। যদি দুঃখ থাকে তাহলে অবশ্যই সুখও থাকে, আবার সুখ থাকলেই বুঝতে হয় যে দুঃখ আছে। ঠিক সেই কারণেই ভগবান যাতে সকলে জড় না হয়ে যায়, সেই জন্য সকলকে সুখী করেন না একেবারে, কিছু না কিছু জ্বালা তাকে দিয়ে রাখেন। এই অবস্থায় কি উপলব্ধি করা আমাদের শ্রেয়? না আমি সুখস্বরূপ, এই অনুভূতিটায় নিজেদেরকে নিমজ্জিত করা শ্রেয়। আত্মবিকাশেই সুখস্বরূপের উপলব্ধি হয়, আর এই সুখ কখনো বিনাশ হয় না, এই সুখ সর্বদা থাকে এবং সেই সুখই প্রকৃত সুখ। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন।
ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।